কুম আসসালাম আহমদুল্লাহ আবার আমাদের একবার জানতে চাইছেন যে এফতারের পূর্বে দোয়া কবুল হয় তো সে ঠিক এফতারি সামনে নিয়ে না ঘরের যে কোনো জায়গায় বসে করলে হবে আলহামদুলিল্লাহ ওসালতাম জীবন আপনি যে বিষয়টি জানেন এই বিষয়টি আসলে আহ সদ্য কথা নয় বা ইফতারের সময় দোয়া কবল হয় এই মর্মে বর্ণিত হাদিসটি এটি বিশুদ্ধতার মানদণ্ডে এটি উত্তীর্ণ নয় দুর্বল বর্ণনা তো সহি বিশুদ্ধ যে বর্ণনা গুলো রয়েছে সেই বর্ণনাগুলোর ভিতরে এসেছিল যে রোজাদারের দোয়া এটা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ রোজাদার তিনি শোভেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময় তিনি রোজা অবস্থায় রয়েছেন এই রোজা অবস্থায় সে যে কোনো দোয়া যখনই করুক না হোক সন্ধ্যায় হোক জোহরের আগে হোক জোহরের পরে হোক আসরের আগে হোক আসরের পরে হোক এফতারির পূর্বে হোক অথবা সাহারির পরে হোক আহ রোজা অবস্থায় রোজাদার কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহ সুহান হাত তালা কবুল করেন সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আমাদের সমাজে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া সেক্ষেত্রে যে দুর্বল বর্ণনা রয়েছে সেটি আমাদের পরিহার করা উচিত বরং সারা সারাদিনের আমাদের যে বিশাল এক সুযোগ রয়েছে অবসর সময় রয়েছে ইফতারির সময় মানুষ সে ইফতারির আয়োজন করবে ইফতারির প্রস্তুতি নিবে নাকি সে দোয়া নিয়ে ব্যস্ত থাকবে বিশেষ করে মা বোনদের জন্য সত্যি এটি অবিচার হয়ে যায় যদি এই সময়টা কি শুধু দোয়া কবুলের সময় ধরা হয় তাহলে যারা পুরুষ লোক রয়েছেন যাদের ইফতারির আয়োজন করতে হয় না তারা না হয় দোয়া করবেন কিন্তু মা বোনদেরও তো আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার রয়েছে তারা কখন করবেন তাদের তো ইফতারি নিয়ে ব্যস্ত থাকতে হয় আবার তারা ইফতারি যদি প্রস্তুত না করেন তাহলে দেখা যাবে যে পরিবারের ভিতরে একটা বিশাল ঝামেলা বেঁধে যাবে তো এই জন্য আমরা যদি আমল করি বিশুদ্ধ যে রয়েছে যে যে রোজাদারের দিনের গোটা কোনো সময় তিনি রোজা অবস্থায় যদি কাছে কিছু চান তো সেটা কবুল করা হয় তো সেই হিসাবে আমরা যে যেকোনো সময় দোয়া করব এবং যদি পবিত্র অবস্থায় দোয়াটা করা যায় তাহলে নিঃসন্দেহে এটি আহ ভালো কাজ আর অপবিত্র অবস্থায় যদি কেউ দোয়া করে সেটিও জায়েজ রয়েছে তো আমরা সুযোগ বুঝে যে আল্লাহ সব তালার কাছে আমরা আমাদের প্রয়োজনের কথা বলবো আহ আবেগ প্রবাণ হয়ে মন প্রাণ খুলে উজাড় করে চোখের পানি ছেড়ে দিয়ে তো সেটার জন্য যে সময়টি সারা দিনের মধ্যে উপযুক্ত সে সময়কে আমরা বেছে নেব ইনশাআল্লাহ আল্লাহ শুধুই আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার কথা চিন্তা করব না দুর্বল বর্ণা এসেছে তাই বলে যে ইফতারের পূর্বে আমরা দোয়া করব না এমনটিও কিন্তু আমরা বলছি না বরং ইফতারির পূর্ব পর্যন্ত আর ওদিকে আপনার সাহারি খাওয়ার পরে রোজার নিয়াত থেকে শুরু করে অর্থাৎ ফজরের আজান থেকে শুরু করে সূর্য অস্ত এর মধ্যে যে যেকোনো সময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন আল্লাহ আলম মুহাম্মদ